গোবিন্দগঞ্জে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন ও যাত্রীদের মাঝে ইফতার বিতরণ। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে দায়বন্ধ জেলা পুলিশের আয়োজনে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন ও যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ঈদ আসলেই মহাসড়কের যানজট বেড়ে যায়, এতে ঘরমুখ মানুষদের ভোগান্তি পোহাতে হয়। যানজটের কারণে ব্যয় হয় দীর্ঘ সময়, তাই আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ঈদ যাত্রা উপহার দিতে ও নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে উত্তরবঙ্গের 8 জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পলাশবাড়ি ধাপেরহাট পর্যন্ত 32 কিলোমিটার মহাসড়কের যানজট নিরসনে গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা মোড়ে পুলিশ কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের মাঝে অ্যাপ্রন বিতরণ, চালকদের মাঝে লিফলেট ও যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করেন গাইবান্ধার 4 আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন পিপিএম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ গোবিন্দগঞ্জ শামসুল আলম শাহ, তদন্ত অফিসার মোতালিব হোসেন, জেলা ট্রাফিক অফিসার ইনচার্জ শাহ আলম, সেকেন্ড অফিসার প্রলয় কুমার বর্মা প্রমুখ। গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পলাশবাড়ি ধাপেরহাট পর্যন্ত 32 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এবারে ঈদ উল ফিতরে যেসব মানুষ নারীর টানে বাড়ির টানে আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দূর থেকে দূরান্ত থেকে আসবে, ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের যেন একটা নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারি এবং তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে প্রত্যয় আমাদের। এ সময় জেলা পুলিশ সুপার কামাল হোসেন পৌরসভার মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।